আসসালামু আলাইকুম স্পাইন সার্জারি সম্পর্কে আপনারা যেটা জানতে চেয়েছেন যে আপনারা কবে সুস্থ হবেন কবে বাড়ি ফিরে যাবেন বা কবে কাজ কমে চলে যাবেন আপনারা শুনলে অবাক হবেন যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতই উন্নত যদি আমরা এখানে এন্ডোস্কোপিক সার্জারি করি আমরা বলি ডে ওয়ান সার্জারি আমরা যদি সকালে অপারেশন করি সেই রুগীটা বিকালে পায়ে হেঁটে তার বাসায় ফিরে সে চলে যেতে পারবে তারপরে যদি আমরা ওপেন সার্জারি করি অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আমরা তার পরের দিন রুগীকে হাঁটাই দিই এবং সে হাঁটা শুরু করে আস্তে আস্তে সে স্বাভাবিক জীবনের দিকে চলে যেতে পারে দুই সপ্তাহে তার সেলাই কাটা হয় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগে এরপরে আরও যে আধুনিক সার্জারিগুলো এসছে স্পাইনে মানুষ এগুলো জানতে চাই এবং সুস্থ হবে কিনা না সেটাও জানতে চায় সে সম্পর্কে আমি বলবো হ্যাঁ অবশ্যই সুস্থ হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি আমরা নেভিগেশন সার্জারি করি বা রোবোটিক সার্জারি করি এখানে খুব অ্যাকুরেসি আসে এবং সে সঠিকভাবে তার অপারেশন হয় চিকিৎসা হয় এই ক্ষেত্রেও আমরা তার পরের দিন হাঁটাই দিই দুই সপ্তাহ পরে সেলাই কাটে এবং তার কর্মজীবনে সে সম্পূর্ণভাবে ফিরে যায় এবং এখানে কোনো জটিলতা দেখা যায় না কোনো সমস্যা দেখা যায় না তাছাড়া আমরা সার্জারির পরে যে গাইডলাইন দিয়ে থাকি সেটা রুগীরা যদি সঠিকভাবে নিয়ম মতো মেনে চলে তাহলে খুব তাড়াতাড়ি রুগীরা ভালো হয়ে যায় সেক্ষেত্রে মাত্র দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় লাগে এবং তারপরে সে তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যায় ধন্যবাদ